অ্যাপলের সিইও টিম কুক 2020 সালের প্রথম দিকে ঘোষণা দিয়েছিলেন যে তারা এবছর ভারতের প্রথম অফলাইন শাখা খুলবে। করোনার মহামারীর কারণে ভারতের মুম্বাইয়ের জন্য ঘোষিত প্রথম অফলাইন স্টোর চালু করতে বিলম্বিত হচ্ছে বলে নিশ্চিত করে কোম্পানিটি। ভারত জুড়ে অ্যাপলের একটি শক্তিশালী খুচরা নেটওয়ার্ক রয়েছে যেটা আমরা সবাই জানি। 2020 সালের ফলাফল অনুযায়ী অ্যাপল প্রথমবারের মতো দেশে 1 মিলিয়নের বেশি ডিভাইস বিক্রি করেছে। 2020 সালের মহামারীর কারণে বেশিরভাগ সময় অফলাইন খুচরা দোকানগুলি বন্ধ থাকায় ভারত সহ সারা বিশ্বে অফলাইন কেনাকাটার চাহিদা কেটে বেড়ে গেছে। সর্বশেষ ত্রৈমাসিক আয়ের হিসাব নিকাশ দেখা যায়, নতুন প্রান্তিক রাজস্বের রেকর্ড গত বছরের তুলনায় 36% বেড়ে $81.4 বিলিয়ন দাঁড়িয়েছে। অধিকাংশ বাধা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। 2 দশকেরও বেশি সময় ধরে ভারতে থাকা অ্যাপল গত বছর ধরে ভারতের নির্বাচিত মডেল তৈরি করেছে। বেঙ্গালুরুতে একটি অ্যাপ এক্সেলারেটর রয়েছে যেখানে এটি ডেভেলপারদের পারদকে আরও ভালো এবং আরও বাণিজ্যিক সফল অ্যাপস তৈরি করতে সাহায্য করে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন সব আপডেট পেতে পাশে থাকা লাল বাটনটিকে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।